হ্যালো বন্ধুরা, এই দেখো আমার বৌমা পেয়ে গেছি। বৌমা, ম্যাডাম একে আমাদের বাড়ির বৌমা বানাবো। আমাদের ম্যাডাম ছেলে দুষ্টু, তার সঙ্গে ম্যাডাম বিয়ে দেবো ভেবেছি। এত সুন্দর ও, এত কিউট এই বাচ্চাটা। আমি রোজ যাতায়াতের পথে ওর সঙ্গে দেখা হয়। আমাকে ও চেনে না, আমি ওকে চিনি না, বাট আজকে প্রথমবার রাস্তার পাশে দাঁড়িয়ে ওকে একটু আদর করলাম। আর কি সুন্দর করে আদর নিল, মনেই হলো না যেন আমাকে চেনে না বা কিছু। এই হলো আমাদের ছেলে যার কথা এতক্ষণ বলছিলাম। ও একটু মাঝে মধ্যে একটু জুড়ির মধ্যে ঘুমু ঘুমু করে, এছাড়া এমনি সেরকম দোষ নেই। আর একটু খরগোশের খাঁচায় গিয়ে খরগোশের খাওয়ার খেয়ে নেয়। ও খরগোশ না বিড়াল, মাঝে মাঝে অ্যাকচুয়ালি কনফিউজ হয়ে যায় এই জন্য। এছাড়া অন্য কোনো সমস্যা নেই। আর ওকে একটু এরকম ভাবে মানে শ্বশুরবাড়ি গেলে একটু আদর যত্ন করে ঘুমোতে দিতে হবে, আর এরকম সেরকম কোনো সমস্যা ওর মধ্যে কিছু নেই। আর ভীষণ দেশভক্ত একটি ছেলে ও, আর তার সাথে ভীষণ প্রকৃতি প্রেমী ছেলে। জানলার পাশে বসে এইভাবে প্রকৃতি দেখে, তবে প্রকৃতি দেখে না মেয়ে বিল্লিদের দেখে, সে বিষয়ে আমরা কিছু বলতে পারছি না। আর একদম মাটির মানুষ যেমন বলি, ও হচ্ছে মাটির বিল্লি, মানে মাটিতে থাকতে খুব ভালোবাসে। আর খুব সুন্দর পোজ পাজ দেয়, মায়ের কোলে বসে পড়ে মাঝে মধ্যে এরকম পোজ দিয়ে। মায়ের হচ্ছে লাডলা বেটা একদম। তো যাই হোক, বিয়ে দিতে হবে, ওই জন্য আমরা এখন থেকে প্রস্তুতি পর্ব নেওয়া নিয়ে শুরু করে দিয়েছি। এইভাবে সুন্দর করে গাটা মুছে দিচ্ছি, দেখা যাক কত তাড়াতাড়ি ওদের মানে 4 নয় 8 হাত একসঙ্গে করে দেওয়া যায়।